হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স এডি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে, যাদের বাজেট 26,500 টাকার উপরে আর নাই, এটাই সর্বোচ্চ বাজেট এবং এই বাজেটের ভিতরে সর্বোচ্চ একটা পিসি বিল করতে চান, তাদের জন্য এই পিসি বিলটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 26,500 টাকা, বাসায় একটা স্মার্ট টিভি আছে অথবা একটা মনিটর পড়ে আছে, যাদের মনিটর লাগবে না তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে, 26,500 টাকার মধ্যে সর্বোচ্চ কি দিয়ে সাজাইলাম দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, পিসি বিল্ড করার সর্বপ্রথম যারা নিয়ে বেশি টেনশন করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে 26,500 টাকা বাজারের ভিতরেও কিন্তু আমি রেখেছি Core i3 10th generation একটি প্রসেসর থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। আপনারা জানেন যে ইন্টেল Core i3 10th generation মার্কেট প্রাইস 10,500 টাকা এবং এই প্রসেসরটি কিন্তু ইনটেক এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ নতুন একটি প্রসেসর। কারণ আপনারা কিন্তু এই বাজারে মনিটর সহ আপনারা Core i5 6th generation বা Core i5 3 6th generation দিয়ে কিন্তু পিসি বিল করতে পারবেন, বাট আমি আজকে চেষ্টা করেছি যাতে পিসিটা একদম পুরো সম্পূর্ণ নতুন প্রোডাক্ট দিয়ে করা যায়, এই জন্য চেষ্টা করেছি ইন্টেল Core i3 10th generation যার মডেল নাম্বার 10100 একটি ইনটেক প্রসেসর রাখার জন্য চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। এটা মার্কেট প্রাইস 10,500 টাকা এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 বছর। এরপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মাদার বোর্ড। আপনারা জানেন যে প্রসেসরটা তো চয়েস করলাম, এর সাথে মাদার বোর্ডটা কি নেওয়া যায়, কি মাদার বোর্ড নিলে পিসির পারফরমেন্স ভালো পাওয়া যাবে বা রিপ্লেসটা ভালো পাওয়া যাবে, ব্র্যান্ড যেন থাকতে হয়, তো আজকের এই পিসি বিলের সাথে মাদার বোর্ড হিসেবে আমি চয়েস করেছি MSI ব্র্যান্ড একটি মাদার বোর্ড। আপনারা জানেন যে MSI মাদার বোর্ডটি কিন্তু খুব জনপ্রিয় একটি মডেল, যার মডেল নাম্বার H410 M Pro VH। এই মাদারবোর্ডে কিন্তু খুবই জনপ্রিয়তার শীর্ষে একটি মাদারবোর্ড, কারণ এই মাদারবোর্ডে কিন্তু আপনার বাজেট অনুযায়ী মাত্র 7,200 টাকার ভিতরে কিন্তু আপনারা এই মাদারবোর্ডের ভিতরে সব ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে Core i3 Core i5 Core i7 10th generation প্রত্যেকটা প্রসেসর কিন্তু সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে। পাশাপাশি র্যামের স্লট পাবেন দুইটি, যেখানে 8/8 16 এবং 16/16 32 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং এই মাদারবোর্ডের কিন্তু HDMI পোর্ট, পাশাপাশি VGA পোর্ট এবং M.2 NVMe সব ধরনের ফেসিলিটি পাবেন এই মাদারবোর্ডটিতে। এখানে বা 410 কিন্তু একটা কম দামি মাদার বোর্ড আছে, যেখানে 200-300 টাকা কম থাকে, আমি চাইলে সেটাও দিতে পারতাম, যেহেতু আমি এখন এখানে NVMe ব্যবহার করিনি, তো আমি সবাই চেষ্টা করেছি সর্বোচ্চ বেটার যেটা দেওয়া যায় ফিউচারে যেন আরও আপডেট করতে পারেন, এই জন্য আমি মাদার বোর্ডে রেখেছি MSI ব্র্যান্ডের H410 M Pro VH 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাদার বোর্ডের দাম 7,200 টাকা ওনলি। বিশেষভাবে আলোচনা করবো র্যামের বিষয়ে। আমি সবসময় চেষ্টা করি মাদার বোর্ড, প্রসেসর, র্যাম, SSD এই চারটা জিনিসে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ এই চারটা জিনিসই কিন্তু আপনাকে, এই চারটা অ্যাক্সেসরিজ কিন্তু আপনাকে মানে পারফরমেন্স ভালো খারাপ করতে পারে। তো আপনি এই জন্য আমি আজকের এই পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কিংসম্যান। আপনারা জানেন যে কিংসম্যান একটি ভালো একটি ব্র্যান্ড এবং তাইওয়ানের একটি ব্র্যান্ড এবং গেমিং একটি প্রোডাক্ট হলো কিংসম্যান, তো আজকের এই পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কিংসম্যান 2666 MHz-এর একটি 8GB DDR4 একটি র্যাম, হিট সিং শর্ট গেমিং র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আমি কিন্তু এখানে চাইলে একটি কম দামি র্যাম দিয়েও পিসি বিল করতে পারতাম, একটু কপি র্যাম দিয়েও বিল করতে পারতাম, তাতে বাজেট একটু কমে আসতো, বাট আমি কিন্তু আগেই বলে নিয়েছিলাম 26,500 টাকায় সর্বোচ্চ যেটা দেওয়া যায় আমি কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের এই পিসি বিলের সাথে থাকবে র্যাম হিসেবে 8GB DDR4 2666 MHz-এর একটি হিট সিং সহ গেমিং র্যাম থাকবে, যার ওয়ারেন্টি লাইফ টাইম এবং এটা কিন্তু কখনো প্রবলেম করলে হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ পেয়ে যাবেন। তো এই প্রোডাক্টটি আমার কাছে তাইওয়ানের ব্র্যান্ড, যেহেতু আমার কাছে খুব ভালো মনে হয়েছে রেখেছি আজকের এই পিসি বিলের সাথে 8GB DDR4 2666 MHz-এর কিংসম্যান ব্র্যান্ডের র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এটা মার্কেট প্রাইস মাত্র 3,000 টাকা ওনলি। বিশেষ এরপরে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো সেটা হলো SSD, কারণ মাদারবোর্ড, প্রসেসর, র্যাম গেল, এরপরে আছে SSD। SSDটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট। আপনার এখানে কিন্তু মাদারবোর্ড, প্রসেসরের পাশাপাশি র্যাম, SSD যদি আপনার অরিজিনাল না হয়, যদি ভালো ব্র্যান্ডের না হয়, তাহলে কিন্তু পারফরমেন্সটা কখনোই ভালো আশা করা যাবে না। তো আজকের এই পিসি বিলের সাথে আমি SSD হিসেবে চয়েস করেছি কিংসম্যান তাইওয়ানের একটি SSD ব্যবহার করার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। এখানে কিংসম্যান আপনারা জানেন যে একটি তাইওয়ানের ব্র্যান্ড এবং এটা কিন্তু অরিজিনাল 100% জেনুইন প্রোডাক্ট এবং এটা কিন্তু 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। পাশাপাশি এটা কিন্তু রিড রাইট স্পিড অনেক বেটার মনে হয়েছে আমার কাছে অন্য অন্য SSD যে মার্কেট আছে তার সাথে, অনেক বেশি রিড রাইট স্পিড থাকে SSD সাথে এবং রিপ্লেসমেন্ট যেহেতু অন্য অন্য SSD 3 বছর, যখন 4 বছর আছে, প্রাইসটাও হাতের নাগালে 2,800 টাকার ভিতরে আমি রেখেছি এই SSD এবং SSD কিন্তু আমার কাছে খুবই চয়েজেবল একটি SSD। বিশেষ কেসিনের বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসি বিলের সাথে আমি কেসিনটা একটি পাওয়ার সাপ্লাই বিল করা সহ একটি কেসিন রাখার চেষ্টা করেছি, তবে আমি সবসময় আপনাদেরকে বলি পাওয়ার সাপ্লাইটা ভালো নেওয়ার জন্য, তবে আমি কিন্তু কোনো কেসিনেই আপনার পাওয়ার সাপ্লাই ইনবিল্ড করা কোনো কেসিন দিয়ে রিভিউ করি না, তবে একমাত্র যেটা করি সেটা হলো ভেলুটপ ব্র্যান্ডের একটি কেসিন। আপনারা জানেন যে ভেলুটপ কিন্তু একটি ভালো ব্র্যান্ড
ব্র্যান্ড এবং এদের যে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, পাশাপাশি এদের জেনুইন ওয়ার্ড থাকে। যেমন অন্য অন্য কেসিনের সাথে কিন্তু জেনুইন ওয়ার্ডটা থাকে না, বা বাইরে থেকে যে রিপেয়ার বা সার্কিট থাকে সেই সার্কিট দিয়ে কিন্তু কম দামে পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি মানে কেসিন বিল করে নিয়ে আসে। বাট আমি ওগুলো সাপোর্ট করি না, কিন্তু পাওয়ার সাপ্লাই ভালো এবং ওয়ারেন্টি সহ ভেলোটপের পক্ষে আমি সবসময় ছিলাম, কারণ এদের পাওয়ার সাপ্লাইয়ের মান খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই করে থাকে এবং এটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। যার কারণে আজকের একটি কেসিন রেখেছি আমি ভেলোটপ ব্র্যান্ডের এবং এটি পাওয়ার সাপ্লাই রেখেছি ভেলোটপ, যেখানে দুইটি RGB ফ্যান থাকবে, সামনে একটি RGB ফ্যান থাকবে। এটা কিন্তু সামনের বাতাস মানে বাইরের বাতাসটাকে ভিতরে নিতে পারবে এবং ভিতরে যে গরম বাতাসটা সেটা বের করার জন্য পিছনে একটি RGB ফ্যান থাকবে। পাশাপাশি সাইডে কিন্তু এটা টেম্পার গ্লাস না, টেম্পার গ্লাসের মতোই একটি চার্জ জাতীয় সাইড প্যানেল থাকবে, যেখান থেকে কিন্তু মানে সাইড প্যানেলটা কিন্তু খুব শক্ত সাইড প্যানেল। এবং ভিতরে কী কী থাকবে সবই কিন্তু দেখা যাবে, একটি গেমিং লুক দিবে আপনাকে এই কেসিনটিতে। দাম মাত্র 2800 টাকা, পাওয়ার সাপ্লাই সহ 2800 টাকার ভিতরে এই কেসিনটা আমার কাছে খুবই দারুণ মনে হয়েছে। এবং এটা কিন্তু একটু বড় সাইজের কেসিন, 80X কেসিন, আপনি চাইলে গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ড সব কিছু কিন্তু বড় বড় মাদারবোর্ডগুলো আপনারা সহজে লাগাতে পারবেন এই কেসিনটিতে। বিয়ার্স মাদারবোর্ড পোস র্যাম SSD পাওয়ার সাপ্লাই কেসিন সবই বলা হলো। এবার থাকলো হলো কিবোর্ড মাউসটা, কিবোর্ড মাউসটাও আমি আজকের এই পিসিবিলের সাথে ধরে দিয়েছি। এখানে 2টা কিবোর্ড মাউস আমি রেখেছি এখানে, কারণ 2টা দুই ধরনের কাস্টমার চয়েস করেন, একটা হলো RGB সহ একটা হলো RGB ছাড়া। যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এবং বেশি কিবোর্ড মাউসের উপরে আপনারা চাপ দেবেন, তাদের জন্য আমি বলবো আপনারা লজিটেক ব্র্যান্ডের কিবোর্ড মাউস নিতে পারবেন। এখানে লজিটেক ব্র্যান্ডের একটি কিবোর্ড এবং একটি লজিটেক ব্র্যান্ডের মাউস থাকবে, যার 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এটা মার্কেট প্রাইস 950 টাকা এবং এটা কিন্তু খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করার মধ্যে একটি কিবোর্ড, যদিও ওখানে লাইট থাকবে না, কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই কিবোর্ডটি খুবই ভালো মানের একটি কিবোর্ড। এবং আপনারা যারা মানে কিবোর্ডটা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন না, বাট দেখতে সৌন্দর্য লাগবে এবং LED লাইট সহ লাগবে, তাদের জন্য আমি রেখেছি এখানে V1 কিবোর্ড মাউস। এখানে কিন্তু V1 কিবোর্ড মাউসটি কম্বো পেয়ে যাবেন, পাশাপাশি LED ব্যাকলাইট সহ একটি গেমিং কিবোর্ড মাউস পেয়ে যাবেন। এই দুটোর মধ্যে আপনারা চাইলে যে কোনোটাই চয়েস করতে পারেন, আমি অপশনটা রেখে দিলাম, আপনাদের চয়েস মতো আপনারা নিতে পারবেন। ভিডিওর শুরুতে কিন্তু আমি বলে নিয়েছিলাম আজকের পিসিবিলের সাথে মনিটর আমি রাখতেছি না, কারণ মনিটরটা আসলে অনেকের বাসায় থাকে বা অনেকেই কমেন্টস করছেন যে ভাই মনিটর আছে, মনিটর ছাড়া একটা ভালো একটা পিসি বিল করে দেখেন 30,000 টাকা নিচে। তো আজকের পিসিবিলটি 26,500 টাকার ভিতরে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন। এবং এই পিসিবিলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো সর্বপ্রথম আসতে হবে নিউ এলিফেন্ট রোড। নিউ এলিফেন্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড ICT ভবন, এটা লিফট নাম্বার 1-এ, লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 নাম্বার শব্দটি হলো লিনাক্স IT সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে চান তারাও খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2,040 টাকা আমাকে বিকাশ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স পেমেন্ট করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে পাঠাবেন, আমরা পুরো অফিসারকে কমপ্লিট রেডি করে আমরা টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানা, সেটাতে 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানা, ওখান থেকে বাকি পেমেন্টটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিল্ডের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিল্ডের ভিডিও নিয়ে, সে পর্যন্ত নিরাপদে থাকবেন। করোনা বেড়ে গেছে, মাস্ক পরবেন এবং কাজ ছাড়া বাইরে বের ঘোরাঘুরি করবেন না, ঘরে থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।